লাউ পাতায় কই মাছ ভাপা। চলুন দেখে নিই আমি এটা কী করে বানালাম। নমস্কার বন্ধুরা, সুমিত্রাস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউ পাতায় কই মাছ ভাপা করে দেখাবো, তো চলুন দেখে নিই। আমি নিয়েছি কিছুটা পরিমাণের লাউ পাতা, এটা আমি কচি কচি দেখে নিয়েছি। এবার আমি এটার যে এই যে শীষটা আছে এটা আমি ফেলে দেব। এভাবে আমি সবগুলো পাতাকে পরিষ্কার করে নেব। সব পাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি খুব ভালো করে এগুলো ধুয়ে নেব। পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি কই মাছ আর নিয়েছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, একটু নুন। এবার আমি মশলাটা খুব ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার দিচ্ছি সর্ষের তেল, আবারও ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি কই মাছ। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে, কারণ এর মধ্যে একটু পিছলা পিছলা থাকে, মাছটার মধ্যে একটু পিছলা পিছলা থাকে, সেটা কেটে যায়। এটা মাখা হয়ে গেছে, এবার আমি পাতাগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বড় পাতাগুলো, বেশি করে পাতা না দিলে মশলাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতা সাজানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা বেঁধে নেব। এটা আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার এই সুতোটা দিয়ে বেঁধে নেব। এটাকে আমি খুব ভালো করে বেঁধে নিয়েছি, ভালো করে না বাঁধলে মশলাটা বেরিয়ে যাবে। এই যে খুব ভালো করে বাঁধা হয়ে গেছে, আর এটা আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেব। আমি আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, আপনারা হাঁড়িতেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, হাঁড়িতেও হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, হয়ে গেলে নামিয়ে দেখাবো। লাউ পাতায় কই মাছ ভাপা হয়ে গেছে, এবার আমি আপনাদের খুলে দেখাবো। আহা, কি সুন্দর গন্ধ ছাড়ছে! এইভাবে কই মাছ ভাপাটা বিশেষ করে শীতের দিনে খুব ভালো লাগে। দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম লাউ পাতায় কই মাছ ভাপা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।